স্বাগত জানাচ্ছি একাডেমিক মাস্টার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ষষ্ঠ থেকে নবম শ্রেণীর প্রত্যেক সপ্তাহের অ্যাসাইনমেন্টগুলো সর্বপ্রথম আপডেট পেতে আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন। প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তোমাদের পঞ্চম সপ্তাহে গণিত বিষয়ের উপর যে অ্যাসাইনমেন্টটি দেওয়া হয়েছে সেই অ্যাসাইনমেন্ট নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। সৃজনশীল প্রশ্ন এক, কাপড় ব্যবসায়ী আমিন ও সজল যথাক্রমে 4 ঘন্টায় 50 কিলোমিটার ও 3.5 ঘন্টায় 52.5 কিলোমিটার পথ অতিক্রম করে নারায়ণগঞ্জ পৌঁছলো। ব্যবসায়ী তারা 2,20,000 টাকা বিনিয়োগ করে 10% লাভ এবং লভ্যাংশ তাদের গতিবেগের অনুপাতে ভাগ। একের ক, সজলের ঘন্টায় গতিবেগ নির্ণয় করো। খ, আমিন ও সজলের গতিবেগের অনুপাত বের করো। গ, আমিন ও সজলের প্রত্যেকে কত টাকা লাভাংশ পেয়েছে তা নির্ণয় কর। সৃজনশীল প্রশ্ন এক, একের ক এর সমাধান, সজল 3.5 ঘন্টা বা হচ্ছে 7/2 ঘন্টায় যায় 52.5 বা 105/2 কিলোমিটার। সুতরাং 1 ঘন্টায় যায় 105/2/7/2 কিলোমিটার অথবা 105/2×2/7 কিলোমিটার। এটা উল্টে যাবে, ঠিক আছে, গুণ করলে। তাহলে এটা যদি আমরা ক্যালকুলেশন করি এই জায়গাটা, তাহলে আমাদের আসবে 2 কেটেই যাবে 7/15 105 কিলোমিটার। সেটাই হচ্ছে সজলের ঘন্টায় গতিবেগ কত, 15 কিলোমিটার। ওকে, এখন আমরা যাবো একের ক্ষয়ের সমাধানে। আমরা পাই ক হতে পাই সজলের গতিবেগ 15 কিলোমিটার। আবার এবার বের করবো আমিনের গতিবেগ বের করবো। আমিন 4 ঘন্টায় যায় 50 কিলোমিটার, আমিন 1 ঘন্টায় যাবে কত, 50/4 কিলোমিটার অর্থাৎ 25/2 কিলোমিটার। আমিনের গতিবেগ এবং সজলের গতিবেগের অনুপাত কেমন হবে, আমরা বের করলাম আমিনের গতিবেগ হচ্ছে কত, 25/2 × 15, এটা হচ্ছে সজলের গতিবেগ। তাহলে এটাকে আমরা যদি ক্যালকুলেট করে এসে 25 থাকলো, 2 এটা গুণ হয়ে যাবে, তাহলে 25:30 মানে 25:30। এটাকে আমরা যদি আবার 5 দেওয়া করি তাহলে হচ্ছে 5×5=25, 5×6=30। তাহলে আমাদের অনুপাত আসলে কত, 5:6। প্রথমটা হচ্ছে আমিনের, পরেরটা হচ্ছে সজলের। লভ্যাংশের পরিমাণ 2,20,000-এর 10% টাকা, 10%। তাহলে এটাকে কী করবো, 2,20,000 × মানে গুণ 10/100 টাকা। তাহলে আমাদের আজ তাদের লাভ হবে, লভ্যাংশ কত হবে, যে 22,000 টাকা লভ্যাংশের পরিমাণ। তাহলে আমিন ও সজলের অনুপাত কত ছিল আমরা পেয়েছি, খ থেকে 5:6। আর অনুপাত রাশিগুলোর যোগফল কত হচ্ছে, 5 আর 6 যোগ করলে হবে কত, 11, এটাই, ঠিক আছে। এখন আমিনের লভ্যাংশের পরিমাণ কত হবে, এদের লভ্যাংশের যেটা বেরোয়ছে সেটা 22-এর কত, 5/11। তাহলে এটা যদি আমরা ক্যালকুলেট করি তাহলে আসে তার হলো 10,000 টাকা, আমিনের লভ্যাংশের পরিমাণ 10,000 টাকা। এবং সজলের লভ্যাংশের পরিমাণ কত হবে, 22,000-এর সাথে 6/11, তাহলে তার আসে 12,000 টাকা। এ ছিল তোমাদের সৃজনশীল একের সমাধান। সৃজনশীল প্রশ্ন 2-এ কী বলা আছে একটু দেখে নেই। 3টি বীজগণিতীয় ভগ্নাংশ হলো a/a² + a-2, দ্বিতীয়টি হচ্ছে 2/a² + 3a+2 এবং তৃতীয়টি হচ্ছে a/a² - 1। কি করতে হবে আমাদের, 2-এর ক করতে হবে। প্রথম ভগ্নাংশের হরকে উৎপাদকে বিশ্লেষণ, এইটাকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। দ্বিতীয়টি বলেছে ভগ্নাংশ 3টি হরের লসাগু নির্ণয় করে, এই যে হরগুলো আছে এই হরের লসাগু নির্ণয় করতে হবে। এবং গ বলছে দ্বিতীয় ও তৃতীয় ভগ্নাংশের যোগফল থেকে প্রথম ভগ্নাংশটি বিয়োগ করো। সৃজনশীল 2 ক এর সমস্যার সমাধান, আমাদের প্রথম ভগ্নাংশে হরের উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। আমরা প্রথম ভগ্নাংশে হরটি লিখি a² + a-2, এটাকে আমরা এইভাবে লিখতে পারি a² + 2a-a-2 অর্থাৎ 2a থেকে a বাদ দিলে প্লাস এই পাওয়া যায়। এখন আমরা কি এটাকে লিখতে পারি, a কমন নিয়ে লিখতে পারি a+2 মাইনাস, এখানে 1 কমন দিলে আমরা লিখতে পারি a+2। এটাকে আবার আমরা লিখতে পারি কিভাবে, a+2×a-1। খ এর সমস্যার সমাধান এভাবে আমরা লিখতে পারি, ক হতে পাই প্রথম ভগ্নাংশের হর a+2×a-1 আর দ্বিতীয় ভগ্নাংশের হর a² + 3a+2, এটাকে আমরা এইভাবে লিখতে পারি a² + 2a+a+2, 2a+a যোগ করলে হয় কি, 3a। তাহলে আমরা এটাকে a কমন নিলাম, a কমন নিলে আসে a+1, এখানে +1 কমন নিলে আসে a+2, এটাকে আমরা লিখতে পারি a+2×a+1। তৃতীয় ভগ্নাংশের হর দেওয়া আছে a² - 1, এটাকে আমরা লিখতে পারি a² - b² এই সূত্রে। তাহলে এটা আমরা লিখতে পারি a+b a-b অর্থাৎ a+1 a-1। ভগ্নাংশ 3টির হরের লসাগু যদি করি তাহলে আমরা আমাদের আসবে a+1 a-1 এবং a+2।
এবার আমরা যাব 2 নং সৃজনশীল গয়ের সমাধানে। তাহলে আসি, ক ও খ হতে আমরা পাই প্রথম ভগ্নাংশের হর হচ্ছে এ প্লাস টু এ মাইনাস ওয়ান, দ্বিতীয় ভগ্নাংশের হচ্ছে এ প্লাস টু এ প্লাস ওয়ান। 2 নং সৃজনশীল গয়ের সমাধান আমরা সৃজন 2 এর গয়ের সমাধান ক ও খ হতে পাই প্রথম ভগ্নাংশের হর এ প্লাস টু ইন্টু এ মাইনাস ওয়ান, দ্বিতীয় ভগ্নাংশের হর হচ্ছে এ প্লাস টু ইন্টু এ এ প্লাস ওয়ান, তৃতীয় ভগ্নাংশের হর হচ্ছে এ প্লাস ওয়ান ইন্টু এ মাইনাস ওয়ান। ভগ্নাংশ তিনটি হরের লসাগু আমরা পেয়েছি কি, এ প্লাস ওয়ান ইন্টু এ মাইনাস ওয়ান ইন্টু এ প্লাস টু। এখন আমাদের কোশ্চেন ছিল দ্বিতীয় ভগ্নাংশ তৃতীয় ভগ্নাংশ যোগের সাথে প্রথম অংশ বিয়োগ করা হয় তাহলে কী হবে। তাহলে আমরা লিখতে পারি দ্বিতীয় ভগ্নাংশ প্লাস তৃতীয় ভগ্নাংশ মাইনাস প্রথম অংশ, প্রথম ভগ্নাংশ দ্বিতীয় ভগ্নাংশ এইটা দেওয়া আছে, তারপর তৃতীয় ভগ্নাংশ এটা এবং প্রথম অংশ, টু বাই এ স্কোয়ার প্লাস থ্রি এ প্লাস টু এ বাই এ স্কোয়ার মাইনাস ওয়ান মাইনাস এ বাই এ স্কোয়ার প্লাস এ প্লাস টু। এটাকে আমরা লিখতে পারি, এই হরগুলো আমরা ভেঙেছিলাম উপরে সেগুলো আমরা লিখছি, যে এটাকে ভাঙালে এটা হয়, এটাকে ভাঙালে এটা, এটাকে এটা হয়। তাহলে উপরে এগুলো আমরা যদি ক্যালকুলেট করি, দেখো এখানে টু এটাতে কী নেয়, এ মাইনাস নেয়, তাহলে এ মাইনাস ওয়ান দিয়ে গুণ দিলাম, এটাতে কী নাই, এ প্লাস টু এর সাথে এ প্লাস টুতে গুণ দিলাম, এটাতে কী নাই, এ প্লাস ওয়ান নাই, তাহলে এর সাথে আমরা এ প্লাস ওয়ান দিয়ে গুণ দিলাম। এটাকে ক্যালকুলেট করলাম, ক্যালকুলেট করে আসলো কি থ্রি এ মাইনাস টু, নিচে আসলো কি এ প্লাস টু এ প্লাস ওয়ান এ মাইনাস ওয়ান, যেটা হচ্ছে তিনটি হরের লসাগু। ঠিক আছে, এই ছিল 2 নং সৃজনশীলের সমাধান। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা দেখব সংক্ষিপ্ত প্রশ্নগুলোর উত্তর। সংক্ষিপ্ত প্রশ্ন 1-এর সমাধান হচ্ছে 2 মাইল ও 3 কিলোমিটার মধ্যে পার্থক্য, তাহলে 2 মাইল মাইনাস হচ্ছে 3 কিলোমিটার। আমরা জানি 1 মাইল সমান সমান 1610 মিটার এবং 1 কিলোমিটার সমান সমান হচ্ছে 1000 মিটার। তাহলে 2 দিয়ে 1610 গুণ করব মাইনাস 3 দিয়ে 1000 গুণ। ঠিক আছে, তাহলে এটা ক্যালকুলেট করলে আমাদের আসে কত, 3220 মাইনাস 3000, এটাকে ক্যালকুলেট করলে আসে 220 মিটার। এখন দেখি আমরা সংক্ষিপ্ত 2-এর উত্তর দেওয়া আছে, একটি ঘনকের একটি তলের পরিসীমা 12 মিটার, তাহলে ঘনকের প্রত্যেক পদ দৈর্ঘ্য ক ধরলাম, 12 ভাগ 4 = 3 মিটার, তাহলে ঘনকটির আয়তন হবে কি ক কিউব, অর্থাৎ ক এর মান 3, তাহলে 3 কিউব অর্থাৎ 27 ঘনমিটার। এখন আসবো আমরা সংক্ষিপ্ত প্রশ্ন 3-এর উত্তর দেব। একটি গ্লাসে পানি ধরে 250 মিলিলিটার, সুতরাং 25টি গ্লাসে পানি ধরে 250 × 25 মিলিলিটার, 62টি 50 মিলিলিটার, আচ্ছা 6250 মিলিলিটার। এটাকে আমরা যদি 10 দিয়ে ভাগ দিই তাহলে আসবে সেন্টিলিটার, তাহলে 625 সেন্টিলিটার। এই সেন্টিলিটারকে যদি আমরা 10 দিয়ে ইয়া করি তাহলে আসবে কত, 100 দিয়ে যদি ভাগ দিই তাহলে আসবে কত, লিটার, তাহলে হচ্ছে 6.25 লিটার। এখন আসবো আমরা 4-এর উত্তর দিব। আচ্ছা, প্রতি ঘন্টায় বিক্রি করা হয় 280 কেজি 50 গ্রাম, তাহলে আমাদের কত কেজি চাল বিক্রি হচ্ছে প্রতি ঘন্টায়, এটাকে আমরা গ্রামটাকে কেজিতে কনভার্ট করব, করলে আসে কত, 280.5 কেজি। তাহলে 1 ঘন্টায় বিক্রি হয় 280.5 কেজি চাল, তাহলে 8 ঘন্টায় কতটুকু বিক্রি হবে, গুণ হবে অবশ্যই বেশি হবে, 8 × 280.5 কেজি, তাহলে আমাদের আসে কত, 2244 অর্থাৎ 2240 কেজি। এটাকে আমাদের কিসে কনভার্ট করতে হবে, মেট্রিক টনে, তাহলে 1000 কেজিতে 1 মেট্রিক টন, তাহলে হচ্ছে 2244 ভাগ হচ্ছে 1000 দিলে আসে কত, মেট্রিক টন আছে 2.244 অর্থাৎ 2.244 মেট্রিক টন। এখন আমরা দেবো সংক্ষিপ্ত 5-এর সমাধান, দেওয়া আছে টেবিলের প্রস্থ 2 ফুট, টেবিলের দৈর্ঘ্যে প্রস্থের 1.5 গুণ অর্থাৎ 2 × 1.5 দিয়ে গুণ করলে 3 ফুট। যেহেতু টেবিল উপরে তোলে একটি আয়তক্ষেত্র, টেবিলের ক্ষেত্রফল হবে কি দৈর্ঘ্য গুণন প্রস্থ অর্থাৎ বর্গ একক, তাহলে 2 হলো দৈর্ঘ্য অর্থাৎ 2 আর হচ্ছে প্রস্থ হলো 3, তাহলে গুণ করলে হতে 6 বর্গ ফুট। আচ্ছা, টেবিলের ক্ষেত্রফল তাহলে আমরা কত পেলাম, 6 বর্গ ফুট। এখন আমরা দেখবো 6-এর অ্যান্সার। সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া আছে, বাগানের দৈর্ঘ্য 120 মিটার, বাগানের প্রস্থ হচ্ছে 120 ভাগ 2 মিটার অর্থাৎ 60 মিটার, তাহলে বাগানের পরিসীমা কত, 2 অর্থাৎ 2 দৈর্ঘ্য প্লাস প্রস্তর গুণফল, তাহলে 2, দৈর্ঘ্য হচ্ছে 120 আর প্রস্থ হচ্ছে 60, তাহলে হলো ক্যালকুলেশনগুলো আসে 360 মিটার। তাহলে 1 চক্করে তিনি হাঁটেন 360 মিটার, 4 চক্করে তিনি হাঁটেন কত, 4 × অর্থাৎ 4 × 360 মিটার অর্থাৎ 1440 মিটার। এটাকে আমরা কিলোমিটার যদি প্রকাশ করি 1.440 কিলোমিটার। এখন আমরা আসবো 7 নং সমস্যার সমাধান। সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া আছে, সামুদ্রিকের ভূমি হলো 7.5 সেন্টিমিটার, সামুদ্রিকের উচ্চতা আছে 4.25 সেন্টিমিটার, সামুদ্রিক ক্ষেত্রফল আমরা জানি কি ভূমি গুণন উচ্চতা বর্গ একক, তাহলে হচ্ছে 75 ভূমি যে হচ্ছে কি 7
অর্থাৎ 7.5 গুণ 4.25 বর্গ সেন্টিমিটার, এটা ক্যালকুলেট করলে আসে 31.68 বর্গ সেন্টিমিটার। এবার আসি সংক্ষিপ্ত প্রশ্ন 8-এর উত্তরে। দেয়া আছে ত্রিভুজের ভূমি হচ্ছে 6 সেন্টিমিটার 50 মিলিমিটার, তাহলে মিলিমিটারটাকে আমরা সেন্টিমিটার করব। তো সেন্টিমিটার করতে গেলে কী করতে হবে, 10 দিয়ে ভাগ দিতে হবে, তাহলে আসে কত, 5 সেন্টিমিটার। তাহলে এটাকে যদি আমি ক্যালকুলেট করি, 6 প্লাস 5 সেন্টিমিটার হলো 11 সেন্টিমিটার, ঠিক আছে। তাহলে ত্রিভুজের উচ্চতা কত আছে, 400 মিলিলিটার, এটাকে আমাদের 10 দিয়ে ভাগ দিলে সে সেন্টিমিটার আসবে, তাহলে কত আসবে, 40 সেন্টিমিটার। তাহলে এখন ত্রিভুজের ক্ষেত্রে আমরা কি লিখতে পারি, হাফ মানে হচ্ছে 1/2 গুণ ভূমি গুণ উচ্চতা। তাহলে হাফ, ভূমি কত পেয়েছি আমরা 11, এবং উচ্চতা কত পেয়েছি 40, তাহলে আসে কত, 220 বর্গ সেন্টিমিটার। এবার আসবো আমরা সংক্ষিপ্ত প্রশ্ন 9-এর সমাধান। 7 কিলোমিটার 7 সেন্টিমিটার, এটাকে আমাদের কি করতে হবে, ক্যালকুলেট করে মিটার পরিণত করতে হবে, ঠিক আছে। তাহলে 7 1 কিলোমিটারে 1000 মিটার, তাহলে 7 × 1000 + 7 সেন্টিমিটার সেন্টিমিটার, তাহলে 7/100 মিটারে আসবে। তাহলে 7000 মিটার + পয়েন্ট অর্থাৎ 0.07 মিটার, তাহলে 7000.07 মিটার। এখন প্রশ্ন হচ্ছে 1 মিটার কাকে বলে, সেটার উত্তর হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন 10-এর উত্তর। উত্তর মেরু থেকে বিষুবরেখা রেখা পর্যন্ত দূরত্বের 20 ভাগের 1 ভাগকে কী বলা হয়, 1 মিটার বলে। প্রিয় শিক্ষার্থী, ধন্যবাদ।